নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি এনকে ডিজিটালের আরও একটা নতুন পর্ব, উত্তরপ্রদেশ উথাল পাথাল। আপনারা দেখতেই পাচ্ছেন কভার ফটোতে আমরা লিখেছি উত্তরপ্রদেশ উথাল পাথাল, কেন উথাল পাথাল সেই নিয়ে আলোচনা করব। উত্তরপ্রদেশের নির্বাচন, বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় এবং সমস্ত সমীক্ষক দল, সমস্ত সমীক্ষক সংস্থা তারা সমীক্ষা শুরু করে দিয়েছেন, অনেকে শেষও করে দিয়েছেন, অনেকের সমীক্ষা চলছে। সমস্ত সমীক্ষার ফল উল্টে যেতে চলেছে উত্তরপ্রদেশে। কারণ উত্তরপ্রদেশে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে, যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সমস্ত সমীক্ষক দল হয়তো ভুল প্রমাণিত হতে চলেছেন। কারণ উত্তরপ্রদেশের যত সমীক্ষা আপনারা এখন পর্যন্ত দেখেছেন, প্রত্যেক জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সামান্য হলেও এগিয়ে রাখা হয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি। মায়াবতীর দল বসপা এবং কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে আছে সেখান থেকে, এটা সমস্ত সমীক্ষক দলের অভিমত। কিন্তু যেভাবে উত্তরপ্রদেশে রাজনৈতিক পালাবদল ঘটে চলেছে প্রতিদিন নাটকীয়ভাবে, তার কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। আপনাদের বলে রাখি যে উত্তরপ্রদেশে কিন্তু দলে দলে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী, বিধায়ক, নেতা তারা কিন্তু দল ছাড়ছেন, এবং দল ছাড়ছেন মানে তারা সমাজবাদী পার্টিতে যাচ্ছেন এমন নয়, দলটা ছাড়ছেন, আপাতত তারা বিজেপি ছাড়ছেন। আপনাদের একজনের কথা বলি, স্বামী প্রসাদ মৌর্য। স্বামী প্রসাদ মৌর্য একজন দলিত নেতা এবং ইনি এই ভদ্রলোক 2014 সালের নির্বাচনে এই দলিত ভোটকে বিজেপির পক্ষে এক কাট্টা করার ব্যাপারে একটা ব্যাপক ভূমিকা নিয়েছিলেন এবং দলিত ভোট বিজেপি পেয়েছিল এই স্বামী প্রসাদ মৌর্যার দৌলতেই। সেই স্বামী প্রসাদ মৌর্য তিনি কিন্তু বিজেপি ছাড়লেন এবং অন্য কোনো দলে জয়েন্ট না করলেও তাকে কিন্তু দেখা গেল অখিলেশ যাদবের বাড়িতে, অখিলেশ যাদবের সাথে ছবি দিলেন পোজ দিয়ে। যাই হোক, এই স্বামী প্রসাদ মৌর্যকে সমর্থন করলেন কে? রীতা বহুগুণা যোশী। কে রীতা বহুগুণা যোশী? ইনি কিন্তু একজন দাপুটে বিজেপি নেত্রী এবং তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে স্বামী প্রসাদ মৌর্য সহ বিজেপির একাংশকে কিন্তু বিজেপি যথেষ্ট সম্মান দেয়নি এবং তারা দলিতদের বঞ্চিত করেছেন। যোগী আদিত্যনাথ দলিতদের বঞ্চিত করেছেন, দলিতদের সংরক্ষণের ব্যাপারে উদাসীন থেকেছেন, এমনটা বলছেন কে? বলছেন রীতা বহুগুণা যোশী, দাপুটে নেত্রী বিজেপির। শুধু এখানেই যদি শেষ হতো তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানটা আর চালিয়ে নিতে চাইতাম না আমরা, কিন্তু দীর্ঘ লিস্ট। আর একজন নেতার কথা বলছি, দারা সিং চৌহান। ইনিও দলিত নেতা, ওবিসি নেতা। ইনিও অভিযোগ করছেন যে ভারতীয় জনতা পার্টির শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার তারা কিন্তু দলিতদের জন্য কিছুই করেনি। এটা কিন্তু আমরা বলছি না, বিরোধীরা বলছে না, বিজেপির দলছুট নেতা দারা সিং বলছেন। এবং দারা সিংকে আপনারা জানেন, দারা সিং একজন প্রভাবশালী নেতা এবং শুধু প্রভাবশালী নন, দলিতদের মধ্যে তাঁরও প্রভাব যথেষ্ট। বিগত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে এই দারা সিং এবং স্বামী প্রসাদ এই দুজন যথেষ্ট বড় ভূমিকা নিয়েছিলেন দলিত ভোটকে একাট্টা করে বিজেপির দিকে টেনে আনার জন্য। এবং তিনিও অভিযোগ করছেন যে দলিতদের সংরক্ষণের ব্যাপারে ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করেনি, যেহেতু তাঁরা দলিত সম্প্রদায় থেকে উঠে আসা নেতা তাই তাঁরা বিজেপিকে ত্যাগ করছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে 5 বছর মাখন খাওয়ার পর এতদিন পরে নির্বাচনের আগে আপনাদের এটা মনে হলো? উত্তর দিয়েছেন দারা সিং। তারা বলছেন যে আমরা অপেক্ষা করেছিলাম যে অন্তত এবারের নির্বাচনে দলিতদের জন্য আগে কিছু ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি, কিন্তু তারা এখনও কিন্তু দলিতদের ব্যাপারে চুপ। তাহলে এই যে মানে দলিতদের বঞ্চনা করা হয়েছে এটা কার্যত স্বীকার করে নিচ্ছে বিজেপির একাংশ। এবং শুধু এখানেই শেষ নয়, আরও 6 জন বড় বড় নেতা বিজেপি ত্যাগ করেছেন, ইতিমধ্যে ত্যাগ করেছেন। 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন ধামাকা হবে উত্তরপ্রদেশে, বিস্ফোরণ হবে উত্তরপ্রদেশে, কারণ শোনা যাচ্ছে আরও বহু সংখ্যক আপনাদের বলছি যারা দল ছেড়েছেন তারা বলছেন 150, আমরা সেই সংখ্যাটা বলছি না, বলছেন যে 150 জন বিধায়ক দল ছাড়তে পারেন। ভাবুন, 150 জন বিধায়ক দল ছাড়ার কথা বলছেন কিন্তু এই দলছুট নেতারা। কতজন ছাড়বেন আমরা জানি না, যদি সব মিলিয়ে 10 জনও ছাড়েন তাহলেও কিন্তু বিজেপির পক্ষে সেটা শুভ সংবাদ নয়। ইতিমধ্যে কেশব প্রসাদ মৌর্য, যিনি উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি, তিনি বারবার আবেদন করছেন যারা দল ছেড়ে গিয়েছেন তারা ফিরে আসুন, কিন্তু কেউ কর্ণপাত করছেন না। স্বামীজি অর্থাৎ স্বামী প্রসাদ মৌর্য তিনি কিন্তু সরাসরি বলছেন টিভি ক্যামেরা
সামনে যে আমি বিজেপির কোনো নেতার টেলিফোনই ধরছি না, অর্থাৎ কতটা তারা বিরক্ত হলে বিজেপি টেলিফোন ধরছেন না, এইরকমভাবে এইরকম পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন কিন্তু অমিত শাহ এবং স্বরাষ্ট্র দপ্তর। ইতিমধ্যে স্বামী প্রসাদ মৌর্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কারণ স্বামী প্রসাদ মৌর্যা বিজেপি ছেড়ে গিয়েছেন। তার বিরুদ্ধে 7 বছর আগের একটি কেস তুলে এনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 24শে জানুয়ারির মধ্যে তাকে কিন্তু আদালতে হাজির হতে হবে। আর ওদিকে অখিলেশ যাদবের দল করা সমাজবাদী পার্টির লোকজনের বাড়িতে চলে যাচ্ছে ইডি আর সিবিআই। ঠিক যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে পশ্চিমবাংলায় বিরোধী নিকেশ করতে গিয়ে ইডি সিবিআইকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, উত্তরপ্রদেশেও কিন্তু একইভাবে ব্যবহার করা হচ্ছে, সাথে রাজ্য পুলিশকেও ব্যবহার করা হচ্ছে। কারণ রাজ্য পুলিশের দায়িত্বে কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টির সরকার, তাই রাজ্য পুলিশকেও ব্যবহার করা হচ্ছে। এই খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কেশব প্রসাদ মৌর্যার সভাপতি, তিনি বারবার চেষ্টা করছেন। এদিকে অমিত শাহ কিন্তু অন্য রণনীতি নিয়েছেন। হ্যাঁ, এই উত্তরপ্রদেশের ড্যামেজ কন্ট্রোলে অমিত শাহ নিয়েছেন আরেকটি অন্য রণনীতি। সেটি কি? তিনি বলছেন যে বাদ যাবেন বহু বিধায়ক, অর্থাৎ বহু বিধায়ক টিকিট পাবেন না। পরিষ্কার জানানো হচ্ছে বহু বিধায়ক এবার টিকিট পাবেন না, এবং 12 জন বিধায়কের কেন্দ্র বদল হয়ে যেতে পারে, একদম স্পেসিফিক্যালি জানিয়েছেন। আর যারা টিকিট পাবেন না তারা উত্তরপ্রদেশে কী অঘটন ঘটাবেন তার জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এটা পরিষ্কার করে বলা যায় যে মুখ্যমন্ত্রী হিসাবে যোগীকে কিন্তু কোনোভাবেই আর প্রজেক্ট করছে না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এটা বিলক্ষণ বুঝেছে, যোগীকে প্রজেক্ট করে প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে যদি প্রজেক্ট করা যায় তাহলে কিন্তু ফল খারাপ হবে। ধর্মের তাস খেলা হচ্ছে কাশী মথুরা বৃন্দাবন নিয়ে, তাতেও খুব একটা সুবিধা হচ্ছে না। সমাজবাদী পার্টির কিন্তু ভিড় বাড়ছে, সমাজবাদী পার্টিতে বহু দলের নেতা নেত্রীরা তারা কিন্তু সমাজবাদী পার্টির অফিসে ভিড় করছে, কেউই জয়েন করেননি এখনো সেভাবে, কিন্তু ভিড় কিন্তু বাড়ছে সমাজবাদী পার্টির অফিসে। উল্টো দিকে ফিকে হচ্ছে ভারতীয় জনতা পার্টির অফিস। এদিকে সমাজবাদী পার্টি কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা করেছেন যে তারা এসবিএসপিকে দেবেন 8টি সিট ছেড়ে, আরএলডিকে 25 থেকে 30টি সিট ছাড়তে পারেন, জনবাদী পার্টি তাদেরকে ছাড়তে পারে 3টি সিট, তৃণমূল কংগ্রেস এবং এনসিপি তাদেরকে ছাড়তে পারেন 1টি করে সিট। মোটামুটি এরকম একটা জোট তৈরি হয়েছে আপাতত, এটা কিন্তু ফাইনাল জোট নয়, এটা মোটামুটি একটা আভাস পাওয়া গেছে। ওদিকে যারা বিজেপিতে টিকিট পাবেন না তাদেরকে কি অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি অ্যাকোমোডেট করে নেবে? এদিকে যদি যোগী মুখ্যমন্ত্রী ফের হয়ে যান তাহলে কিন্তু তিনি দিল্লির দরজায় কড়া নাড়বেন, প্রধানমন্ত্রীর কাছে বড় থ্রেট হয়ে আসবেন। প্রধানমন্ত্রী এবং তার টিম কখনোই চাইবে না যে ভারতীয় জনতা পার্টির নেতা যোগী আদিত্যনাথ তিনি কিন্তু দ্বিতীয়বার জিতে এসে তাদের কাছে থ্রেট হয়ে দাঁড়ান। অর্থাৎ বিজেপি উত্তরপ্রদেশে সম্পূর্ণ আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে। একদল চাইছেন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকুন, আদিত্যনাথ নিজেও তাই চাইছেন, আর আরেক দল চাইছেন যে না, আদিত্যনাথ যেন হেরে যান। তাকে কোন সিট দেওয়া হবে এখনও কিন্তু কনফার্ম করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। গোরখপুর থেকে দাঁড়ালে তিনি বিলক্ষণ হারবেন এটা কিন্তু সার্ভে বলছে, কিন্তু তাকে অন্য কোনো বিকল্প সিটের কথাও বলা হয়নি। আদৌ তিনি টিকিট পাবেন কি না বা টিকিট পেলে কোন আসনে লড়বেন সেটা কিন্তু বিজেপি খোলসা করছে না, এটাও বলছে না যে যোগী আদিত্যনাথই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বা অন্য কেউ। যোগী আদিত্যনাথের বিরুদ্ধে জাতপাতের অভিযোগ উঠছে, এবং জাতপাতের অভিযোগ কে করছেন? এই যে মৌর্যা যিনি দল ছেড়েছেন, যার নাম হচ্ছে গিয়ে স্বামী প্রসাদ মৌর্যা, তিনি অভিযোগ করছেন যে যখন বিজেপির মিটিং হয় তখন কেশব মৌর্যা যিনি একজন দলিত নেতা এবং ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের সভাপতি তাকে টুলে বসানো হয় আর বাকি নেতারা সোফায় বসে থাকেন, প্রকাশ্যে অভিযোগ করছেন। ভেবে দেখুন কি পরিমাণে দলাদলি চলছে। তারপরে উত্তরপ্রদেশের যে গুন্ডারাজ সেটা নিয়ে তো বলার কিছু নেই, আপনারা দেখেছেন হাথরাস উন্নাও কাটুয়া কিভাবে ধর্ষণ করে মহিলাদেরকে খুন করা হয়েছে, কিভাবে গরুর মাংস রাখার অভিযোগে একজনকে পিটিয়ে মারা হচ্ছে, কিভাবে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করে ছেলে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, একে চাকরি বাকরি নেই, তারপরে ধর্মের এই চিকির মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। যে সমীক্ষা আপনারা এতদিন দেখেছেন যে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, এবার কিন্তু
উল্টো গোনা শুরু হয়ে গিয়েছে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি ধস নামতে শুরু করেছে ব্যাপকভাবে। বড় বড় নেতারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। আগামী দিনে তারা কি করবেন, 14 তারিখে কি বিস্ফোরণ ঘটবে, সেদিকে নজর থাকবে আমাদের। আর আপনাদের বলে রাখি, আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, আমাদের অপর একটি চ্যানেল এনকে বাংলা, সেই চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে চাকরির খবর দেবো। হ্যাঁ, বেকার যুবক যুবতীদের সাহায্যার্থে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর আপনাদের সামনে তুলে ধরবো। কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সবটা আমরা জানাবো সপ্তাহে একদিন। কবে সেটা এখনো ঠিক হয়নি, হলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।